কোভিডে আক্রান্ত হলে বয়স্কদের বিপদ বেশি, তাই স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধাদের পরেই পয়লা মার্চ থেকে 60 বছরের বেশি বয়স্কদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল। আর এখন নরেন্দ্র মোদীর সরকার 100 কোটি ডোজ টিকাদান উপলক্ষে মহোৎসব শুরু করলেও পরিসংখ্যান বলছে দেশের 60 বছরের বেশি বয়সীদের সবাইকে কোভিডের টিকা দেওয়া হয়নি। প্রায় 20% বয়স্ক মানুষ এক ডোজ টিকাও পাননি। টিকাকরণের দ্বিতীয় ধাপে 1 এপ্রিল থেকে 45 বছরের বেশি বয়সীদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল। তাদের ক্ষেত্রেও বিপুল সংখ্যকের টিকাকরণ বাকি রয়েছে, অথচ সেপ্টেম্বরের মধ্যে এদের সকলেরই টিকাকরণ হয়ে যাবে বলে সরকার দাবি করেছিল। দেশের 60 বছরের বেশি বয়সী প্রায় 3 কোটি মানুষ এখনও এক ডোজ টিকাও পাননি। প্রায় 7.5 কোটি মানুষের এখনও দ্বিতীয় ডোজ টিকা পাওয়া বাকি। একইভাবে 45 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে 7 কোটির বেশি এখনও প্রথম ডোজ টিকাই পাননি। এই বয়সের 19 কোটি মানুষ দ্বিতীয় ডোজ টিকার জন্য অপেক্ষা করছেন। এদের সবাইকে সেপ্টেম্বরের মধ্যে 2 ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারি পরিসংখ্যান বলছে 60 বছরের বেশি বয়সী প্রায় 13.5 কোটির বেশি মানুষের মধ্যে এখনও পর্যন্ত 10.7 কোটির কাছাকাছি প্রথম ডোজ পেয়েছেন, 2টি ডোজ পেয়েছেন 6.20 কোটির কাছাকাছি মানুষ। 45 বছরের বেশি বয়সী প্রায় 25 কোটি মানুষের মধ্যে 16.9 কোটির কাছাকাছি মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন, 2 ডোজ টিকা পেয়েছেন মাত্র 8.8 কোটি মানুষ। ফলে কোভিড ফের ধাক্কা দিলে এই বিপুল সংখ্যক বয়স্ক মানুষকে নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি সূত্র বলছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় ডোজ দেওয়ার গতি বাড়ানো। কেন্দ্র 100 কোটি ডোজ টিকাকরণ নিয়ে প্রচার করলেও দেশের জনসংখ্যার মাত্র 21% মানুষ 2 ডোজ টিকা পেয়েছেন। গত সোমবারই কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক করে জানিয়েছে প্রথম ডোজ টিকা নেওয়ার পরে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময় চলে এলেও অনেকেই টিকা নেননি, ফলে দ্বিতীয় ডোজ টিকার সংখ্যা কমছে না। উৎসবের মরশুমে অক্টোবর মাসে এমনিতেই দৈনিক টিকাকরণের হার কমেছিল। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে 9 থেকে 15 অক্টোবরের মধ্যে মাত্র 3.16 কোটি টিকাকরণ হয়েছিল। প্রথম সপ্তাহে 2 থেকে 8 অক্টোবরের মধ্যে 4.19 কোটি টিকাকরণের তুলনায়, যা খুবই কম। গত সপ্তাহে 16 থেকে 22 অক্টোবরের মধ্যে টিকাকরণের গতি বেড়েছে। এই 7 দিনে প্রায় 3.7 কোটি টিকাকরণ হয়েছে। একইভাবে গত সপ্তাহ থেকে প্রথম ডোজের তুলনায় দ্বিতীয় ডোজ টিকা বেশি দেওয়া হচ্ছে। গত 4 দিনে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সংখ্যা প্রথম ডোজের তুলনায় অনেকটাই বেড়েছে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেন, প্রধানমন্ত্রী যা বলছেন না তা হলো 31 ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের সবাইকে টিকা দিতে হলে প্রতিদিন 1.25 কোটি ডোজ করে টিকা দিতে হবে, অথচ অক্টোবরে দৈনিক মাত্র 47 লক্ষ ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিকে টিকার একটিও ডোজ না পাওয়ার নিরিখে সবার ওপরে ভারত। সম্প্রতি আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা নামক একটি পোর্টালে 23 অক্টোবর প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে টিকার একটিও ডোজ পাননি এমন ব্যক্তির সংখ্যা ভারতবর্ষেই সব থেকে বেশি, তারপরেই রয়েছে চীন। 10 লক্ষ ব্যক্তির হিসেবে ভারতে এখনও 681 জন মানুষ টিকা পাননি, চীনে সেই সংখ্যা 343, তারপরেই রয়েছে নাইজেরিয়া, তাদের সংখ্যা 206, এরপর রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান। 10 লক্ষ মানুষের হিসেবে সেখানে টিকা পাননি যথাক্রমে 165 এবং 157 জন। ভারতের প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন টিকা প্রদানের নিরিখে সবার উপরে ভারত রয়েছে, সেই দাবি যদিও বারবার ভুল প্রমাণিত হয়েছে। দাবিটিতে যে বিন্দুমাত্র কোনো সত্যতা নেই তা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল এই রিপোর্ট।